বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সুখদেব চন্দ্রপাল, তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পরিসংখ্যান অংশটি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিপূর্বে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর গণিত বইয়ে তথ্য ও উপাত্ত অংশটি থেকে বিভিন্ন সংজ্ঞা, গড়, মধ্যক এবং প্রচুরক নির্ণয় করতে শিখেছো। আমি তারই ধারাবাহিকতায় কিছু অংশের বিস্তারিত আলোচনা করব এবং নতুন কিছু সমস্যা সমাধানের চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পরিসংখ্যান অংশটিতে যে শিখন ফল অনুযায়ী সমস্যাগুলো দেওয়া আছে সেগুলো তোমাদের একটা চার্টের মাধ্যমে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে পরিসংখ্যান থেকে আমাদের কিছু সংজ্ঞা শিখতে হবে, যেমন ক্রমাগত গণসংখ্যা, গাণিতিক গড়, মধ্য, প্রচুরক, অচিব রেখা এবং কেন্দ্রীয় প্রবলতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের উপাত্ত থেকে সারণী তৈরি আমরা উদাহরণ এক অথবা দুই শিখে নেব। পাশাপাশি গড়, আমরা গড় জানি তিন ধরনের, গাণিতিক গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এবং সরাসরি গড়। আমরা গাণিতিক গড় শেখার জন্য উদাহরণ সাত ফলো করব, সংক্ষিপ্ত পদ্ধতির গড় উদাহরণ আট ফলো করব এবং সরাসরি গড় শেখার জন্য উদাহরণ নয় ফলো করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মধ্যক তিন ধরনের, বিজোড়ভিত্তিক মধ্যক উদাহরণ দশ ফলো করব, জোড় ভিত্তিক মধ্যক শেখার জন্য আমরা উদাহরণ এগারো ফলো করব, ব্যবধান ভিত্তিক মধ্যক উদাহরণ বারো খ শিখে নেব আমরা। এরপরে প্রচুরক শেখার জন্য আমরা উদাহরণ ১৩ অথবা ১৪ শিখে নেব। এরপরে লেখ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীতে ওরকম অষ্টম শ্রেণীতে আয়তন এবং বহুভুজ লেখ ছিল, কিন্তু অজীব রেখা ছিল না। আমরা লেখ নবম দশম শ্রেণীতে তিন ধরনের শিখবো, আয়তন লেখ, বহুভুজ লেখ এবং অজীব রেখা। আয়তন লেখ হিসেবে তোমাদের বই থেকে উদাহরণ তিনের ক শিখে নেব, বহুভুজ লেখ হিসেবে উদাহরণ তিনের খ শিখে নেব এবং অজীব রেখা শেখার জন্য আমরা উদাহরণ ৬ ফলো করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তাহলে আমরা উপাত্ত থেকে সারণী তৈরি এবং উদাহরণ ১ অথবা ২ আমরা শিখতে চেষ্টা করি। তাহলে আসি আমরা উপাত্ত থেকে সারণী তৈরি উদাহরণ ১ ফলো করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ে উদাহরণ ১ অঙ্কটিতে কোনো এক শীত মৌসুমে শ্রীমঙ্গলে জানুয়ারি মাসের ৩১ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে নিচে দেওয়া হলো। সর্বনিম্ন তাপমাত্রার গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে উপাত্তগুলো দেওয়া আছে, উপাত্তগুলো থেকে তোমাদের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হলে প্রথমে পরিসর নির্ণয় করতে হয়। পরিসর নির্ণয় করতে হলে তোমাদের উপাত্তগুলো থেকে সবচেয়ে ছোট যে উপাত্তটি আছে সে সংখ্যাটি বের করতে হবে এবং সবচেয়ে বড় সংখ্যাটি বের করতে হবে। তারপর পরিসরের সূত্র ধরে আমাদের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আসি আমরা এখানে উপাত্তগুলির মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা সিক্স এবং উপাত্তগুলির মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হলো ১৪। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পরিসরের সূত্র ধরে পরিসর নির্ণয় করব। পরিসরের সূত্রটি হলো সবচেয়ে বড় সংখ্যা থেকে সবচেয়ে ছোট সংখ্যা আমাদের মাইনাস করতে হবে, প্লাস ১। তাহলে আমাদের সবচেয়ে বড় সংখ্যাটি হলো ১৪ মাইনাস ৬, সবচেয়ে ছোট সংখ্যা, এবং প্লাস ১ ইকুয়াল হবে
14 থেকে 6 আমাদের মাইনাস করলে হবে 8 প্লাস 1 ইকুয়াল 9 আমরা পরিসর পেলাম 9 এই শিক্ষার্থীরা এখন আমরা শ্রেণী ব্যবধান ধরে আমরা গণ শ্রেণী সংখ্যা নির্ণয় করব এই শিক্ষার্থীরা যেহেতু আমাদের এখানে পরিসর সবচেয়ে কম 10 এর নিচে সেহেতু আমরা এখানে শ্রেণী ব্যবধানও আমাদের কম ধরতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা শ্রেণী ব্যবধান 3 ধরে শ্রেণী সংখ্যা হবে আমাদের 9/3 ইকুয়াল হবে আমাদের 3 প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা শ্রেণী ব্যবধান 3 ধরে গণসংখ্যা নিবেশন আমরা সারণী তৈরি করতে পারি সেক্ষেত্রে আমরা যেহেতু উপাত্তে সবচেয়ে ছোট সংখ্যা 6 ডিগ্রি পেয়েছি এবং সবচেয়ে বড় সংখ্যা পেয়েছি আমরা 14 ডিগ্রি সেলসিয়াস সেহেতু আমাদের তাপমাত্রার সর্বনিম্ন তাপমাত্রা হবে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেলসিয়াস এককে লিখতে হবে তাহলে আমাদের সর্বনিম্ন তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস যেহেতু আমরা শ্রেণী ব্যবধান 3 ধরছি তাহলে 6, 7, 8 আমাদের সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি হবে এই ঘরে 8 ডিগ্রি সেলসিয়াস এবং পরবর্তী ঘরে আমরা 9 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করব এবং ব্যবধান 3 ধরলে হবে আমাদের এখানে 11 ডিগ্রি সেলসিয়াস এবং এখানে আমরা 12 ডিগ্রি সেলসিয়াস ধরলে আমাদের হবে এখানে 14 ডিগ্রি সেলসিয়াস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমাদের তাপমাত্রা ব্যবধান যখন নিয়ে নেব এখানে তারপরে আমাদের টালি চিহ্ন তোমরা জানো অবশ্য যে টালি চিহ্ন হলো উপাত্ত সময়ের মধ্যে 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস এবং এই যে ব্যবধান ধরেছি সেই ব্যবধানগুলো উপাত্তগুলোর মধ্যে যে উপাত্তগুলো আছে সেই উপাত্তগুলো যে খুঁজে বের করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা আসি তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এককের পরই আমরা টালি চিহ্ন বের করব টালি চিহ্ন বের করতে হলে আমাদের 6 ডিগ্রি সেলসিয়াস থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যে সমস্ত উপাত্তগুলি আছে তারা সেগুলোকে আমরা টালি চিহ্ন হিসেবে ব্যবহার করব তাহলে আমরা দেখি উপাত্তগুলোর মধ্যে 6 ডিগ্রি থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যে সমস্ত উপাত্তগুলো আছে সেগুলো একটু খুঁজে বের করতে চেষ্টা করি আমরা 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস আমাদের এখানে 8 ডিগ্রি সেলসিয়াস একটি 1 আমাদের 2 3 4 5 6 7 8 9 10 এবং 11 তাহলে টালি চিহ্ন আমরা পাইলাম এখানে 11টি মোট টালি চিহ্ন তাহলে আমরা পেলাম কয়টি 11টি প্রিয় শিক্ষার্থী এবার আসি 9 ডিগ্রি সেলসিয়াস থেকে 11 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে আমাদের মোট কয়টা যে কটা উপাত্ত আছে সেটা আমরা খুঁজে বের করি আমাদের 9 ডিগ্রি সেলসিয়াস থেকে আছে আমাদের এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 আমাদের টালি চিহ্ন আছে মোট টালি চিহ্ন আমাদের এখানে 13টি প্রিয় শিক্ষার্থীদের এবার আসি আমাদের 12 ডিগ্রি সেলসিয়াস থেকে 14 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে যে সমস্ত উপাত্ত আছে সেগুলো খুঁজে বের করি 1, 2, 3, 4, 5, 6, 7 তাহলে আমাদের টালি চিহ্ন এখানে মোট কটা 7টি প্রিয় শিক্ষার্থী টালি চিহ্ন করার পরে আমাদের গণসংখ্যা নির্ণয় করতে হবে গণসংখ্যা যেটা আমরা আজকে নির্ণয় করতে চাচ্ছি গণসংখ্যা বা গঠন সংখ্যা বলা হয় তাহলে টালি চিহ্ন তো পাইলাম কটা 11টি এখানে আমরা 11 লিখবো এখানে 13 এবং এখানে 7 তাহলে মোট আমাদের গণসংখ্যা পাইলাম কত আমাদের 31 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা
তোমরা এভাবে উদাহরণ এক ফলো করে উদাহরণ দুইয়ের অঙ্কটি করতে পারো। ধন্যবাদ তোমাদের সবাইকে।